আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পেজের নতুন অ্যাডমিন যোগ করতে পারেন এবং পুরাতন অ্যাডমিনকে রিমুভ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে তো ভালোই। তো আমার আগে থেকেই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা ছিল, বিধায় আমার নতুন করে লগ ইন করতে হয়নি। এখন আমি চলে যাচ্ছি একদম কোনায় থ্রি ডট মেনু। থ্রি ডট মেনুতে গিয়ে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইট করে নেবেন। এখন আমার ব্রাউজারটি ডেস্কটপ সাইট হয়ে গেছে। এখান থেকে আমি লিঙ্কটাকে এডিট করে এম এর জায়গায় ওয়েব লিখব। এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে এখানে এডিট অপশনে আমি এডিট করব। আমি লিখতেছি এম এর জায়গায় ওয়েব লিখ ওয়েব। দেন আমার ফুল ক্রোম ব্রাউজারটি কম্পিউটার সিস্টেম হয়ে যাবে। সো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার পেজে। এখানে আপনাদের দেখাই যে কিভাবে পেজে যাইতে হবে। একদম কোনায় দেখেন একটা ত্রিভুজের মতো আইকন আছে, আমি ওখানে ক্লিক করব। এখন এখানে লেখা আছে সুইচ প্রোফাইল অর অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। দেন এটা হচ্ছে আমার পেজ আরবি মুন্না, এটাতে আমি ক্লিক করব। দেন আমার ফেসবুকের যে প্রোফাইল টাইপ পেজটা আছে সেটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমি আবার পেজের ভিতরে ঢুকব, মানে প্রোফাইলের ভিতরে ঢুকব। সেক্ষেত্রে আমি ক্লিক করতেছি একদম কোনায় যে আই বাটন আছে সেটাতে। দেন ক্লিক করব আরবি মুন্নার উপরেই। সো এরকম একটা আমার ইন্টারফেস চলে আসবে। আমার এটা নতুন পেজ, প্রোফাইল টাইপ, ফেসবুক প্রোফাইল টাইপ পেজ। সো এখন আমি এখানে যে অপশন আছে ম্যানেজ লেখা, এই ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমি এখানে ফেস অ্যাক্সেস লেখা আছে, ফেস অ্যাক্সেস লেখা আছে, এই লেখার ভিতরে ক্লিক করব। সরি, যে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার কয়জন অ্যাকাউন্টে অ্যাডমিন আছে সেটা শো করবে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এখানে আমি ক্লিক করব অ্যাড নিউতে। দেন নেক্সটে ক্লিক করব। এখানে আপনি আপনার এই ফেসবুক পেজের অ্যাডমিন কাকে দিতে চাচ্ছেন তার নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে তাকে সার্চ দিতে হবে। আমি সার্চ দিচ্ছি দেখেন, আপনি যাকে সার্চ দিবেন তার অ্যাকাউন্টটি এখানে তার নাম লিখবেন অথবা তার ইমেল অ্যাড্রেস লিখলে তার অ্যাকাউন্টটি শো করবে। দেন আমার শো করছে এখানে আমার এই অ্যাকাউন্টটি, আমি এই অ্যাকাউন্টটিকে দিব নাহিদ রাজ। এখন এখানে লেখা আছে গিভ অ্যাক্সেস, আমি এখানে ক্লিক করব। এখন আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিব। আমার ফেসবুক পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে, এখন আমি কনফার্ম করব। কনফার্ম করার পরে এখানে আমার একটা এরকম ইন্টারফেস চলে আসবে যে আমার ইনভাইট হয়ে গেছে, ইনভাইট করা হয়েছে তাকে। আর সে যদি 31 দিনের ভিতরে এই ইনভাইটটা অ্যাকসেপ্ট না করে তাহলে সেটা একা একাই ক্যান্সেল হয়ে যাবে। সো আমি এখন চলে যাচ্ছি আমার এই নাহিদ রাজ অ্যাকাউন্টে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম নোটিফিকেশন যায়। সো আমি একদম হোম বাটনে ক্লিক করে কেটে দিলাম। দেন আমি ফেসবুকের মাধ্যমে আমার অ্যাকাউন্টেতে ঢুকবো। দেখেন আমার এরকম একটা নোটিফিকেশন চলে আসছে, এখানে এখানে নোটিফিকেশন চলে আসছে, আমি ঢুকলাম।
এখন দেখেন এখানে আমার একটা নোটিফিকেশন চলে আসছে, আব্দুর রহমান ইনভাইটেড টু ম্যানেজ আরবি মুন্না স্পেস। সো আমি এটার ভিতরে ঢুকবো এখন, দেন আমার পেজটা চলে আসবে, যে পেজের অ্যাডমিন হিসাবে আমাকে অ্যাড করা হয়েছে সেটা চলে আসবে। সো এখান থেকে আমি রিভিউ ইনভাইটে ক্লিক করব। রিভিউ ইনভাইটে ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে, এখন দেখেন এখানে আমাদের অ্যাসেপ্ট একটা লেখা চলে আসছে, এই অ্যাসেপ্টে ক্লিক করলেই আমার অ্যাসেপ্ট হয়ে যাবে। অ্যাসেপ্টে ক্লিক করলাম, এখন এখানে আপনি আপনার পেজে সুইচ করতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার পেজে অ্যাক্সেস করতে পারবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো এখন, সুইচ নাও। এখন দেখেন যে আপনার পেজটা আপনার ফুল কন্ট্রোলে চলে আসছে। এখন থেকে আপনি আপনার পেজে কাস্টমাইজ করে নিতে পারেন। এটা আমার নতুন পেজ, এ কারণে কোনো কাজ করে না, এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল টাইপ পেজ। এখন আমি এই পেজটা ফুল কন্ট্রোল করতে পারবো, এটার আমার অ্যাডমিন হয়ে গেছে। তো এভাবেই আপনারা, এখন এখানে যদি আমি ক্লিক করি থ্রি ডট মেনুতে, এখানে ক্লিক করলে আমার এখানে লেখা আছে রিমুভ অ্যাক্সেস। আমি যদি এখানে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করি, দেন আমার অ্যাকাউন্টটা ওখান থেকে রিমুভ হয়ে যাবে। সো এভাবেই আপনারা নতুন পেজে অ্যাডমিন হিসেবে লোক আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করবেন এবং এভাবেই আপনি রিমুভ করতে পারবেন। সো ধন্যবাদ। যদি এই ভিডিওতে কারো কোনো সমস্যা থেকে থাকে, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা ইনবক্সে নক দিবেন। ধন্যবাদ।